কেউ আপনার মেসেঞ্জারে লং স্টোরি আপলোড করবেন, তো আপনি চাইলে খুব সহজে মেসেঞ্জারে লং স্টোরি আপলোড করতে পারবেন। তো মেসেঞ্জারে আপনারা দেখতে পারেন যে অনেকে লং স্টোরি আপলোড করে অনেক লম্বা ভিডিও আপনি আপলোড করতে পারবেন এখানে। তো কেবে এগুলো আপলোড করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো নর্মালি আমরা যখন মেসেঞ্জারে স্টোরিতে ভিডিও আপলোড করি অথবা স্টোরিতে ভিডিও আপলোড দিলে এখানে এরকম 20 সেকেন্ডের উপরে দেওয়া যায় না। তো দেখেন যে এখানে 20 সেকেন্ড দেওয়া রয়েছে, তো এই 20 সেকেন্ডের উপরে দেওয়া যায় না, এটা কেবে আপনারা বেশি দিবেন। তো আপনি চাইলে এখানে 2-3 মিনিট অথবা 3-4 মিনিটের ভিডিও এখানে স্টোরিতে আপলোড করতে পারেন। তো এটা কীভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো মেসেঞ্জারে 20 সেকেন্ডের উপরে স্টোরি আপলোড করার জন্য অথবা আপনি 3-4 মিনিটের স্টোরি আপলোড করার জন্য প্রথমে আপনাদের মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে দেবেন। তো এখানে কীভাবে আপনারা লং স্টোরি আপলোড করবেন, তো আপনি চাইলে খুব সহজে এখানে লং স্টোরি অথবা 3-4 মিনিটের অথবা 2-3 মিনিটের ভিডিও এখানে স্টোরিতে দেওয়া যাবে। তো কীভাবে দিবেন এটা করার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটা চ্যাট লিস্টে চলে যেতে হবে। তো যে কোনো ফ্রেন্ডের চ্যাট লিস্টে চলে যাবেন, তো আমি একটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখলাম যে অপশন রয়েছে, এখানে দেখলাম যে ফটোর মতো অপশন রয়েছে, এখানে ইমেজের অপশন রয়েছে অথবা আপনারা দেখলাম যে সাইড দিয়ে ক্যামেরা অপশন রয়েছে। এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। তো যে কোনো একটাতে ক্লিক করলে আপনাদের এই কাজটা করতে পারেন। তো আমি ইমেজে ক্লিক করে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন ভিডিওটা সিলেক্ট করতে হবে আপনাদের। এখানে দেখলাম যে একটা ভিডিও সং রয়েছে 4 মিনিট 56 সেকেন্ড, এই ভিডিও সংটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখলাম যে টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে এডিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এডিটে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো ভিডিওটা দেওয়ার পর আপনারা এখান থেকে স্টোরিতে দেওয়ার জন্য নিচে দিকে দেখবেন যে দুইটা অপশন রয়েছে, ইউ স্টোরি অথবা সেন্ড। তো এখানে আপনাদের সেন্ড না করে ইউ স্টোরিতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনাদের অবশ্যই অ্যাডে ক্লিক করে দিতে হবে। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটা আপনাদের স্টোরিতে অ্যাড হয়ে যাবে। তো এই 4 মিনিট 56 সেকেন্ডের ভিডিওটা আপনাদের স্টোরিতে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো লং স্টোরি এখানে আপলোড করে দিতে পারবেন। তো এখানে আপনাদের কোনো ফ্রেন্ডকে এই ভিডিও সেন্ড করতে হবে না, জাস্ট এখানে ইউ স্টোরিতে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে আপনাদের এই ভিডিওটা আপনাদের স্টোরিতে অ্যাড করে দিতে পারেন। যে কোনো লং স্টোরি আপলোড করতে পারবেন আপনার ফেসবুকে স্টোরিতে। তো এখন এই স্টোরিটা আপলোড হয়েছে কিনা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো ফেসবুক আইডিতে গিয়ে। তো এখন এই স্টোরিতে চলে আসার পর দেখুন যে সম্পূর্ণ ভিডিওটা এখানে সেন্ডিং হচ্ছে, উপরের দিকে সেন্ডিং অপশন রয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের এই ভিডিওটা এখানে স্টোরিতে অ্যাড হওয়ার জন্য। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সম্পূর্ণ ভিডিওটা এখানে স্টোরিতে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি, কেউ আপনারা যে কোনো লং স্টোরি ফেসবুকে আপলোড করবেন। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।